দর্শক অশান্তির আগুন এখন গাজীপুরে সেখানে শ্রমিক বিক্ষোভ গুলিতে একজনের মৃত্যু সকাল থেকেই সেখানে ব্যাপক নামা হয়েছে পোশাক শ্রমিকদের সাথে এই সংঘর্ষকে ঘিরে দশক খবরে বলা হচ্ছে বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকদের বিক্ষোভের সময় গুলিবিদ্ধ হয়ে মারা গেছে একজন শ্রমিক নিহত শ্রমিকের নাম রাসেল হাওলাদার বয়স ২৬ তিনি বাসন থানার একজন ডিজাইন এক্সপ্রেস লিমিটেডের ইলেকট্রিশিয়ান ছিলেন রাসেল ঝালকাঠি সদর উপজেলার ঘুটিয়া, গ্রামের হান্নান হাওলাদারের ছেলে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন রাসেলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বাসন থানার ওসি আবু সিদ্দিক বলেন কলম্বিয়া গার্মেন্টস এর সামনে সংঘর্ষে আহত এক যুবক মারা গেছে বলে শুনেছি তবে রাসেল কিভাবে গুলিবিদ্ধ হয়েছেন তা তিনি জানতে পারেননি বেতন বাড়ানোর দাবিতে সকালেই রাস্তায় নামেন শ্রমিকরা বিক্ষুব্ধ শ্রমিকরা মহানগরীর বগুড়া এলাকার কলম্বিয়া গার্মেন্টস এর সামনে পুলিশের গাড়িতে আগুন দেয় বলে জানান বাসন থানার ওসি আবু সিদ্দিক জানান আবু সিদ্দিক জানান যে সকালে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নজোর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের একদিকে মালিকের বাড়ির অন্যদিকে নলজানি এলাকা থেকে বিক্ষোভ নিয়ে শ্রমিকরা চন্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ করে তিন দিক থেকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করায় ঢাকা ময়মনসিং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায় দর্শক এরকম বিক্ষোভের ঘটনা একটু এটা বেশ ব্যাপক ছিল গার্মেন্টস কারখানার সাম্প্রতিক পরিস্থিতি একেবারেই ভালো না সেখানে একটা অশান্তি বিরাজ করছে বেতন বৃদ্ধির দাবি তো আছেই এছাড়া বহু কার গার্মেন্টস মালিকরা ওভার টাইম দিতে পারছে না তারা বলছে যে তাদের যেই পোশাকের যে অর্ডার সেই অর্ডার ইতিমধ্যে কমে গেছে কেউ বলছে তিরিশ ভাগ কমেছে কেউ বলছে পঞ্চাশ ভাগ পর্যন্ত কমে গেছে ফলে কোনো রকমে সেই গার্মেন্টস কারখানাগুলো চলছে মাঝারি বা ছোট অনেক কারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে ফলে এর ফলে অনেক শ্রমিক বেকার হয়ে পড়ছেন যারা কাজ করছেন তারা ওভার টাইম পাচ্ছে না শুধুমাত্র বেতনে তাদেরকে চলতে হচ্ছে অন্যদিকে বেতন বকেয়া রয়েছে আর অন্যদিকে বেতন বৃদ্ধির দাবিও তীব্রতর হয়েছে বিদ্যমান যে জিনিসপত্রের দাম মূল্য বৃদ্ধি এসব কারণে আস্তে আস্তে সেটি শ্রমিকদের মধ্যে সঞ্চারিত হচ্ছে এবং তারই একটি প্রতিফলন ঘটলো গাজীপুর এলাকায় সেখানে শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছে সেই আন্দোলন এক পর্যায়ে সড়কগুলো বন্ধ করে দেয় এবং সেটি নিয়ে পুলিশের সাথে সংঘাত শুরু হয়েছে ফলে অশান্তির যে আগুন সেটি আস্তে আস্তে কিন্তু গার্মেন্টস এবং বিভিন্ন এলাকায় সঞ্চারিত হচ্ছে এই মূলত মানুষের যে অভাব অনটন সেই পরিস্থিতিকেই কেন্দ্র করে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ